আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সপ্তাহ পার হয়ে আবার তোমাদের সামনে এসে আমি হাজির হয়েছি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার, গতি অথবা মোশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমার লেখাপড়ার মধ্যে আছো। তোমরা সবাই জেনেছো যে তোমাদের রুটিন হয়ে তোমাদের স্কুল ভিত্তিক সরি তোমাদের ক্লাস 70 শুরু করার জন্য সরকার চেষ্টা করছেন এবং আশা করছে আমরা খুব দেরি না যে আমরা আবার স্কুলে এসে ক্লাস করতে পারবো। ততদিন পর্যন্ত আমরা অনলাইন ক্লাসগুলো খুব সুন্দর করে যাব, আমরা কোনো ক্লাস বাদ দিব না এবং ক্লাসে আমরা যেগুলো তোমাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমাদের এসডাব্লিউ দিচ্ছি, পড়া দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলি করে আমাদেরকে আপলোড করবে। তো চলো শুরু করি আজকে আমার দ্বিতীয় চ্যাপ্টার। আমরা আজকে আলোচনা করবো আমাদের খুবই পরিচিত একটি শব্দ, গতি নিয়ে। গতি নিয়ে আমরা সবসময় বলি যে আমরা গতি কি আমরা জানি, তার ইংলিশ হলো মোশন। কোনো একটা সাইকেল চলছে, এটা একটা গতি। গাড়ি চলছে, গতি। আমি হাঁটছি, গতি। তুমি ফুটবল খেলছো, গতি। যে কোনো মোশনটাই, যে কোনো অবস্থান পরিবর্তনটাই হলো আমাদের গতি। আমরা যদি এক জায়গায় স্থির না থেকে চলাফেরা করি, কোনো কিছু ছুঁড়ে মারি, তাহলে এটা গতিপ্রাপ্ত হয়, সেই বস্তুটা গতিপ্রাপ্ত হয়। তাহলে এরকম আমরা সচরাচর আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের গতি দেখতে পাই। তার মধ্যে একটা বিষয় আছে স্থিতি ও গতি। প্রথমে যদি আমরা বলি গতি কি, গতি হলো আমাদের অবস্থার পরিবর্তন। অবস্থানটা কি, ধরো তোমাকে যদি বলা হয় যে তোমার স্কুলটা কোথায়, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলটা তোমার বাসা থেকে কোথায়, তখন তুমি যদি বলো যে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলটা আমার বাসার গেট থেকে 5 কিলোমিটার দূরে, এটা তোমার স্কুলের অবস্থানটা ঠিক মতো নির্ধারণ করা গেল না। তোমাকে বলতে হবে কোন দিকে, তোমার বাসার গেট থেকে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, সেটা তোমাকে উল্লেখ করতে হবে। কাজে কোনো একটি বস্তুর অবস্থানকে বোঝাতে হলে আমাদেরকে দুটো জিনিসকে উল্লেখ করতে হয়, একটা হলো কত দূরত্বে অবস্থিত এবং আমার ওই নির্দিষ্ট বিন্দু থেকে বা নির্দিষ্ট একটা জায়গা থেকে এটা কোন দিকে অবস্থিত। তার মানে একটা মান লাগবে, একটা দিক লাগবে। কি লাগবে, যদি বলি যে আমার তোমার বাসা থেকে আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুল 5 কিলোমিটার দূরে, এটা হলো তার মান। তারপরে বলতে হবে আমার বাসার গেট থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে, তখন আমার পশ্চিম দিক থেকে 5 কিলোমিটার দূরে আসলে আমরা স্কুলটাকে পেয়ে যাব। কাজে কোনো বস্তুর অবস্থানকে বোঝাতে হলে আমাদেরকে দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হলো ওই কত দূরে মানে মান এবং তার দিক কোন দিক, এবং ওইটা আমরা কোত্থেকে নির্ধারণ করব, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, যেটাকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। যেই রেফারেন্স পয়েন্টটা থেকে আমরা, যে নির্দিষ্ট বিন্দু থেকে আমরা এটাকে নির্ণয় করব। তারপরে আমরা জানি স্থির বস্তু, গতিশীল বস্তু। স্থির বস্তুটা কি, যদি আমার কোনো অবস্থান পরিবর্তন না হয়, আমি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, সময় পার হয়ে যাচ্ছে, সময়ের সঙ্গে যদি আমার অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমি স্থিতিশীল। যদি সময়ের সঙ্গে সঙ্গে আমি আমার অবস্থানকে পরিবর্তন করি তাহলে সেটা হলো গতিশীল। তাহলে আমরা বই থেকে, বইয়ের 33 নম্বর পেজটা খুলবো। তোমরা সবাই বইটা খুলো, বই খুলো, সামনে খাতা রাখো এবং হাতে কলম রাখো। আমরা যখন কাজ করব তখন এই তিনটে জিনিস আমাদের লাগবে, একটা হলো বই, খাতা এবং একটা কলম বা পেন্সিল। দেখো 33 নম্বর পেজে আছে, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানে যদি পরিবর্তন না হয় সেটি স্থির। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমি স্থির অবস্থায় আছি। আর যদি সময়ের সঙ্গে আমার অবস্থানে পরিবর্তন হয় তাহলে আমি কি আছি, গতিশীল আছি। তাহলে স্থির বস্তু কি আর গতিশীল বস্তু কি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এইগুলিকে বোঝাতে হলে আমার কি লাগবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো যে আমি এখানে দাঁড়িয়ে আছি তার মানে স্থির আছি, আমি চলতে শুরু করেছি তার মানে আমি সময়ের সঙ্গে সঙ্গে আমার অবস্থানের পরিবর্তন করছে, তার মানে আমি গতিশীল অবস্থায় আছি। তারপরে দেখো গতি, আমাদের যে এই গতিটাকে আমরা বিভিন্ন প্রকারের গতি আছে। আমরা আমাদের এই সচরাচর আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের গতি দেখতে পাই, কিন্তু আমরা আসলে নির্ধারণ করতে পারি না আসলে আমরা একটা কোন গতি দেখতে পাচ্ছি। এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ঘড়ি যে ঘুরছে এটা কোন গতিতে ঘুরছে, তোমার সাইকেল যে তুমি চালাচ্ছ সেটা সব সোজা যাচ্ছে সেটাকে কোন গতি বলা হচ্ছে, ফ্যানের পাখা ঘুরছে সেটা কোন গতি, হ্যাঁ, এই সব গতিগুলিকে আমরা নির্ধারণ করতে পারবো। তার জন্য আমাদের গতিকে আমরা
পাঁচটা গতিকে আমরা এখানে আলোচনা করব। একটা হলো সরলরৈখিক গতি, যাকে বলা হয় লিনিয়ার মোশন, ঘূর্ণন গতি সার্কুলার মোশন, চলন গতি ট্রান্সলেশনাল মোশন, পর্যাবৃত্ত গতি পিরিয়ডিক মোশন, এবং সরল স্পন্দন গতি সিম্পল হারমোনিক মোশন। তাহলে পাঁচটা গতি কি কি? সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, ট্রান্সলেশনাল মোশন, পিরিয়ডিক মোশন অ্যান্ড সিম্পল হারমোনিক মোশন। আমরা এখন জানবো যে কোন ধরনের মোশনকে আমরা কোনটা নাম দিব। প্রথমে আছে সরল রৈখিক গতি, পেজ নাম্বার 35। দেখো, কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি। কোনো কিছুকে সমতল পৃষ্ঠ থেকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরল দিকে যেতে থাকে। ধরো যে তুমি একটা পড়ার টেবিলকে জোরে ধাক্কা দিলে, সেটা কি হলো? কিছু দূর সামনে চলে যাবে। তুমি একটা বলকে শর্ট দিলে, সেটা কি হলো? সামনের দিকে চলে গেল। তাহলে সোজা যে গতিটা হচ্ছে এটা হলো আমাদের সরল রৈখিক গতি। আমি যদি মার্কারটাকে উপর থেকে ছেড়ে দেই, এটা সোজা গিয়ে মাটিতে গিয়ে লাগবে, তাহলে এটা আমার কি গতি? এটা আঁকাবাঁকা পথে না গিয়ে এটা সরল রেখা যাবে, তাহলে এটা হলো সরল রৈখিক গতি। তাহলে আমরা জানলাম সরল রৈখিক গতি কি। তারপরে আছে ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। খুব সহজ, আমরা সারাক্ষণে ঘূর্ণন গতি দেখতে পাই। ফ্যানের পাখা ঘুরছে, কি হচ্ছে? একটা সেন্টার পয়েন্ট আছে, ফ্যানের একটা সেন্টার পয়েন্ট আছে, সেখানে চারটা পাখা বা তিনটা পাখা আছে। ওই সেন্টার পয়েন্টটা থেকে নির্দিষ্ট দূরের থেকে, সেন্টার পয়েন্ট দিয়ে ফ্যানের হয় এটা, নির্দিষ্ট দূরত্ব থেকে আমাদের তিনটা বা চারটা পাখা এভাবে সারাক্ষণই ঘুরতেই থাকছে। ঠিক একইভাবে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কী করছে? একটা সেন্টার পয়েন্ট আছে মাঝখানে, এই সেন্টার পয়েন্ট থেকে সম দূরত্ব থেকে ঘড়ির কাঁটাটা আমাদের পর্যায়ক্রমে ঘুরছে। তাহলে এই যে একই বিন্দুকে নির্দিষ্ট রেখে চারদিকে যে ঘূর্ণন গতিটা আছে, এটাকে আমরা বলবো ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। এটাকে আমরা এক্সাম্পল কী কী দিতে পারি? বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটার ঘূর্ণন, তারপর চাঁদকে, চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা হয়নি কিন্তু চাঁদ কী করছে? এটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। আবার কি হচ্ছে? আমাদের সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরছে। তাহলে এইটা একটা সেন্টারকে কেন্দ্র করে এই যে ঘূর্ণনটা আছে, এই ঘূর্ণনটা একটা গতিটাকে বলা হচ্ছে আমাদের কি? ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। দেন কি আসছে? চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। চলন গতিটা কি? কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। তুমি একটা টেবিলকে যদি ধাক্কা দাও বা তুমি যদি ডাস্টারটাকে টেবিলে রেখে একটু ধাক্কা দাও, একটু বল প্রয়োগ করো, দেখবে যে ডাস্টারটার এই অংশ থেকে এই অংশটুকু আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে। তারপরে ডাস্টারটার এই অংশের যে কণাগুলো আছে, তার পিছনের অংশের যে কণাগুলো আছে, প্রতিটা কণা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, একই পথে যাচ্ছে। প্রথমে ছিল এটা এখানে, আমি যখন ধাক্কা দিলাম তখন এটা সোজা বরাবর এই দিকে চলে আসলো। তার মানে প্রতিটা কণা, একটা বডি ছিল আমার এখানে, বডিটাকে যখন আমি ধাক্কা দিলাম তখন ঠিক এটা পুরোটা বডি নিয়ে এটা এইখানে চলে আসলো। এই যে আমার এটার অবস্থানটা পরিবর্তন হয়ে গেল, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রতিটা কণার যে অবস্থানের পরিবর্তন হলো, এটাই হলো আমার চলন গতি। তাহলে চলন গতি আমরা কাকে বলবো এবং এই উদাহরণটা কী হবে? কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। আমরা আমাদের চারপাশের মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। কোনো কিছু যখন সোজা যায় তখন তার উদাহরণ দেওয়া খুব সহজ। যদি আমাদের গতিটা হয় সরল রৈখিক গতি তখন আমরা চলন গতিটার উদাহরণ দিতে পারি, কিন্তু যদি আমাদের গতিটা হয় আঁকাবাঁকা হলে আমাদের এই চলন গতি উদাহরণ দেওয়াটা তো সহজ নয়। তোমাকে দেখো বইয়ে কি একটা উদাহরণ দেওয়া আছে, 2.01 একটা বিমানের ছবিটি দেখানো হয়েছে। চলন গতির ব্যাপারটা কি হলো? চলন গতির ব্যাপারটা হলো যে এই কণাটা যে বরাবর যাবে, প্রথম কণাটা যে বরাবর যাবে, তার প্রতিটা কণা একই বরাবর যাবে। কিন্তু যদি আমার ওয়েটা হয় এরকম বাঁকা,
তখন আমার যদি এই বক্সটাকে আমি ধাক্কা দেই তার এই অংশ গেল এখানে এটাকে আমি ধাক্কা দেওয়াতে এটা চলে যাবে এখানে তার মানে বাঁকা পথে আমাদের চলন গতিটা অতটা দেখা যায় না চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আঁকা বাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না কাজে চলন গতির উদাহরণ যদি আমাদের বলতে হয় আমাদের বলতে হবে কি সেটাকে সেই গতিটাকে হতে হবে আমাদের সরল রৈখিক গতি যদি সোজা পথে চলে তখনই আমরা চলন গতিটাকে ভালোভাবে এক্সাম্পল হিসাবে বোঝাতে পারবো তারপরে আছে আমাদের পর্যায়বৃত্ত গতি পিরিয়ডিক মোশন এটা কি কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে সেটাকে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যায়বৃত্ত কারণ এটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল হয় পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার ফ্যান উপবৃত্তাকার সূর্যকে ঘিরে হ্যালের ধূমকেতুর কক্ষপথ কিংবা সরলরৈখিক স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু কি হয়েছে যদি ওই একই জিনিস যেটা ঘূর্ণন গতিতে আমরা বলেছিলাম যেটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে আর এটা কি হলো আমাদের একই সময় পর পর একই স্থান পরিবর্তন করবে ধরো যে ফ্যানটা যে ঘুরছে যেহেতু স্পিডটা একই আছে ও কি করছে এখান থেকে ঘুরতে শুরু করলো এখান থেকে ঘুরতে শুরু করছে এখানে আসলো আবার ঠিক একই সময় পর সেখানে আসবে ধরো যে সে এখান থেকে ঘুরতে শুরু করলো পাখাটা এখান থেকে ঘুরতে শুরু করলো এখান থেকে ঘুরতে শুরু করার 5 মিনিট পর সে এখানে আসবে আবার 5 মিনিট পর এখানে আসবে আবার 5 মিনিট পর এখানে আসবে এটা এরকম হবে না যে প্রথম ঘূর্ণন সে দিল 1 মিনিটে তারপরে ঘূর্ণন দিবে 2 মিনিটে তারপরে ঘূর্ণন দিবে 3 মিনিটে এরকম হবে না কি হবে আমাদের সময়টা হবে পিরিয়ডিক নির্দিষ্ট সময় পর পর সে একই দূরত্ব অতিক্রম করবে এরকম আমরা ফ্যানের পাখা হতে পারে আমাদের ঘড়ি হতে পারে আমাদের হৃদস্পন্দন হতে পারে হৃদস্পন্দন কি করছে আমাদের সিস্টোলিক ডায়াস্টোলিক একবার স্পান হচ্ছে ওই আমাদের কি করছে একটা পিরিয়ডিক মোশনে আমাদের ব্লাডটাকে সারা শরীরে পাম্প করে দিচ্ছে তাহলে এটাই হলো আমাদের পর্যায় বৃত্ত গতি পিরিয়ডিক মোশন নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় ফিরে যাবে একই দূরত্ব অতিক্রম করবে এটাই হলো আমাদের পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন এটাকে আমরা কি কি এক্সাম্পল দিতে পারি এক্সাম্পল দিতে পারি হৃৎপিণ্ডের স্পন্দন ফ্যানের পাখা উপবৃত্তাকার সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ কিংবা সরল রৈখিক স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা কোনো বস্তু স্প্রিংয়ে যদি কোনো বস্তুকে ঝুলিয়ে দেই সে এইভাবে যাবে একবার যাবে আবার আসবে সে এভাবে কি করবে একই দূরত্ব অতিক্রম করবে আবার ধরো যে ঘড়ির যে দোলক থাকে তোমরা দেখেছো কোনো কোনো ঘড়ি একটা লম্বা ডাট থাকে সেটা ডান দিক বাম দিকে দুলতে থাকে সেটা কি হচ্ছে একই সময় পর পর সে একই দূরত্ব অতিক্রম করছে দিস ইজ পিরিয়ডিক মোশন আমাদের লাস্ট হলো সরল স্পন্দন গতি সরল স্পন্দন গতিটাকে ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি সিম্পল হারমোনিক মোশনটা ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি স্পন্দন গতির বেলায় নির্দিষ্ট বিন্দু দুই পাশের বস্তুতে স্পন্দিত হয় স্পন্দন সরল স্পন্দন গতিটা কি সরল দোলক কখনো দেখেছো দোলনা দেখেছো দোলনা দোলনা কি করছে একটা বস্তুকে যদি আমি এভাবে ঝুলিয়ে দেই আমি এটাকে যদি আমি বল প্রয়োগ করি এটা এখানে যাবে এখান থেকে আবার এখানে আসবে এসে আবার সেই দিক যাবে তাহলে সে কি করছে আমি যখন তাকে বল প্রয়োগ করলাম ফোর্স দিলাম তখন এই বলটা এখান থেকে এখানে গেল গিয়ে ও সর্বোচ্চ অবস্থায় যাবে যেখানে তার গতি ছিল এখানে যখন গতি শূন্য হয়ে যাবে সে আবার তার উল্টো দিকে ফিরে এসে এদিক যাবে আবার এদিক যাবে আবার এদিক যাবে এবং একটা সময় আমরা দেখব যে এটা কি হয় গতিটা গতিহীন হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় দিস ইজ সরল স্পন্দন গতি তাহলে কি সরল স্পন্দন গতিটা কি স্পন্দন গতির মানে নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তু স্পন্দিত হবে বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় তখন সে গতি কমতে থাকে গতি কমতে কমতে যে একসময় থেমে যায় তখন গতিপথ পরিবর্তন করে তাহলে কি হলো এই বলটাকে আমি বল প্রয়োগ করলাম সে ছিল স্থির
বল প্রয়োগের সময় সে গতি কারণে গতিশীল হলো, আস্তে আস্তে গতিপ্রাপ্ত হলো, তার এই পর্যন্ত গেল, এরপরে তার আর কোনো গতি নাই, গতি শূন্য হয়ে গেল। সে আবার উল্টো দিকে আসলো, এখানে গিয়ে গতি শূন্য হলো, আবার উল্টো দিকে আসলো, এভাবে সে কি করছে, তার আস্তে 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 গতি 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 কমতে 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 এটা আবার স্থির হয়ে গেল। তাহলে চলমান একটা বস্তু, চলমান একটা বস্তু তার গতি কমতে কমতে সেটা আবার কি হয়ে যাচ্ছে, স্থির অবস্থায়, আবার আরেক আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আসছে। এটা কি বলা হচ্ছে আমাদের স্বর স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন, যেটি কিনা পর্যাবৃত্ত গতির মতোই একটা অংশ, পর্যাবৃত্ত গতিরই একটা অংশ। তাহলে আমরা কি জানলাম যে একটা পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে আমাদের স্বর স্পন্দন গতি। স্পন্দন গতি স্পন্দন গতিটা কি আমাদের একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে, বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতিটা হচ্ছে আমাদের স্বর স্পন্দন গতি। এটারই একটা বিশেষ রূপ হলো স্বর স্পন্দন গতি। তোমরা এই পাঁচটা গতি কাকে বলে এবং উদাহরণ সহ করবে। এখান থেকে তাহলে তোমাদের কি করা থাকবে যে আমাদের গতি বিভিন্ন প্রকার গতির গতি আছে আমাদের পাঁচটি, এই পাঁচটি গতি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে আমরা পাচ্ছি পরের লেসন আছে 2.3, পাবো আমরা স্কেলার ও ভেক্টর রাশি। কি জানবো আমরা এখন, স্কেলার ও ভেক্টর রাশি। তোমরা এই শব্দটা সম্বন্ধে একটু নতুন আছো, আমরা জানবো স্কেলার এন্ড ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, দুটো রাশি, একটা হলো স্কেলার একটা হলো ভেক্টর। স্কেলার রাশি কোনটা, আমরা একটু আগে বলেছি যে তোমার বাসা থেকে তোমার বাসা স্কুলের দূরত্ব যদি আমরা বোঝাতে চাই সেখানে আমাদের কী কী প্রয়োজন হয়, একটা মান প্রয়োজন হয় কত কিলোমিটার দূরে, এবং একটা দিক প্রয়োজন হয় কোন দিকে যাব, তোমার বাসার গেট থেকে কোন দিকে যাব। তাহলে ওইটা যে যার শুধু মান আছে, ধরো আমি বলছি যে আমি স্কুল থেকে 5 কিলোমিটার দূরে আমার বাসা, যদি আমি এটা বলি তাহলে এটা হলো আমার স্কেলার রাশি, যার শুধু একটা রাশি থাকবে, শুধু মান থাকবে, কোনো দিক বোঝাবে না। যখন আমাদের মান এবং দিক উভয়টাই বোঝাবে একটা রাশিকে, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। আমি আবার বলছি, আমি যদি বলি যে 5 কিলোমিটার হাঁটবো তাহলে এটা শুধু আমার স্কেলার রাশি, যদি আমি বলি আমি 5 কিলোমিটার উত্তর দিকে যাব তাহলে সেটা হলো আমার ভেক্টর রাশি। তার মানে আমার 5 কিলোমিটার একটা হলো একটা মান, একটা রাশি যার কোনো শুধু মান আছে কিন্তু দিক নাই, দ্যাট মানে দ্যাট মিনস দিস ইজ স্কেলার রাশি। আর যদি বলি আমি 5 কিলোমিটার উত্তর দিকে যাব ওইটা হলো আমার ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি কীভাবে আমরা বোঝাবো, ধরো যে কোনো একটি বস্তুকে আমি এ দ্বারা মেনশন করছি, যদি বলি এটা এ, শুধু এ যদি দেখাই এটা হবে আমার স্কেলার রাশি, স্কেলার রাশি। আর যদি ভেক্টর রাশিকে আমি এ দিয়ে বোঝাতে চাই তাহলে এটাকে আমাকে বোল্ড করে লেখাতে হবে, গাঢ় করে বোল্ড করে লিখলে আমরা বুঝবো এটার মান এবং দিক উভয় আছে, দিস ইজ ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তার মানে কি বললাম, যদি আমি স্কেলার রাশি তো এরকম চিকন এ দেখি এটা আমার স্কেলার রাশি, যদি আমি বইয়ে কোথাও এরকম বোল্ড লেটার দেখি, মোটা অক্ষর দেখি, এটা হলো আমাদের ভেক্টর রাশি। বোর্ডে আমার বোল্ড লেখা খুব সহজ, আমি কম্পিউটারে খুব সহজেই বোল্ড করে লিখতে পারবো, কিন্তু খাতায় লেখাটা অনেক কঠিন। সেজন্য আমরা ভেক্টর রাশিকে কীভাবে লিখতে পারি সহজ করে, এর উপর যদি আমরা অ্যারো সাইন দেই তাহলে এটা আমরা বুঝবো এটা হলো আমাদের ভেক্টর রাশি। তাহলে বইয়ের যেখানেই আমি একটা অ্যারো সাইন দেখব তাহলে সেটা বুঝবো আমার ভেক্টর রাশি, আর যদি অ্যারো সাইন না থাকে তাহলে বুঝবো এটা স্কেলার রাশি, তার শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই। তাহলে এখানে তোমরা পড়বে স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে, 37 নম্বর পেজের প্রথম প্যারার লাস্ট লাইন দেখো, যে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার, এবং যেটা প্রকাশ করার জন্য একটা দিকও লাগে, দিকও বলে দিতে হয়, সেটা হলো আমাদের ভেক্টর রাশি। তারপরে আসছে আমাদের দূরত্ব ও সরণ।
এবার আমরা জানব দূরত্ব ও সরণ। দূরত্ব তোমরা সবসময় আমরা বলি মুখে যে কত দূরত্ব আমরা যাব, দূরত্ব সম্বন্ধে আমরা ওয়েল নন, কিন্তু সরণটা আমাদের কাছে নতুন। দূরত্ব কি এবং সরণ কি? ধরো তুমি তোমার স্কুল বাসা থেকে স্কুলে আসবে, তুমি বাসা থেকে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে আসবে, আসার পথে তোমার গেট থেকে বের হয়ে তুমি তোমার গেট যদি এ বিন্দু হয়, এই বিন্দু থেকে তুমি বের হয়ে আঁকা বাঁকা পথে অনেক দূর ঘুরে তুমি বি বিন্দুতে আসছো, তোমার এই এখানে তোমার স্কুল, বি বিন্দুতে তুমি এসে পৌঁছালে, তাহলে কি হলো, তোমার বাসার গেট হলো এ বিন্দু, তুমি আঁকা বাঁকা পথে বের হয়ে বি বিন্দুতে এসে পৌঁছালে। তাহলে ধরো তুমি প্রথমে গেলে, একটা ছবি আছে আমাদের বইয়ে 38 নম্বর পেজের 2.04 এ দেখো কি দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে আমাদের 0, তারপরে এখানে দেওয়া আছে 1 2 3 4, এরকম করে দেওয়া আছে 5 6 7 8 9 10, এখানে তোমার স্কুল। তাহলে তুমি যে এখান দিয়ে যাচ্ছ তখন তোমাকে কি হচ্ছে, এই যে তুমি দূরত্ব অতিক্রম করছো, 0 থেকে 1 এ যাচ্ছ, 1 থেকে 2 তে যাচ্ছ, 3 তে যাচ্ছ, হয়ে তারপর তুমি বি বিন্দুতে এসে পৌঁছালে, তোমার স্কুলে এসে পৌঁছালে। এতে তোমার সময় লাগবে কত সময়? দেখো এখানে লেখা আছে আমাদের তোমার সময় লাগবে এ বিন্দু সাপেক্ষে যে পথটি ধরে বি বিন্দু দূরত্ব বের করছি, এখন ইচ্ছে করলে এ বিন্দু সাপেক্ষে বি বিন্দু সরণ বের করতে পারি। আচ্ছা সরণটা কি দূরত্বটা কি, এই সবটা মিলে হলো তোমার দূরত্ব। সে তুমি দূরত্ব অতিক্রম করলে, দূরত্ব অতিক্রম করলে 6 কিলোমিটার, 6 কিলোমিটার। এখন তোমাকে যদি বলা হয় এটা হলো আমার দূরত্ব, এখন যদি তোমাকে বলা হয় যে আমার এটা সরণ কত, আমার বাসা থেকে আমার স্কুলের সরণ কত, সরণটা কি হবে, সরণটা হবে এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তোমার সরল রেখা বরাবর যে দূরত্ব সেটাই হবে তোমার সরণ। তাহলে ধরো তোমার এটা হলো আমার 2 কিলোমিটার। কাজে তুমি যদি ঘোরা পথে না এসে সোজা পথে যেতা তাহলে তোমার সরণ হতো 2 কিলোমিটার, তাহলে এখানে তোমার সরণ হবে 2 কিলোমিটার। আমি আশা করছি তোমরা এখন বুঝতে পারছো দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কি। দূরত্বটা হলো তোমার যে কোনো দিকের অতিক্রান্ত দূরত্ব, যে কোনো দিকে তুমি যাচ্ছ আঁকা বাঁকা পথে, আর সরণটা হলো কি, নির্দিষ্ট দিকে তোমার অতিক্রান্ত পথ, নির্দিষ্ট দিকে তোমার অতিক্রান্ত পথ। এখন যদি আমরা বইয়ের এক্সাম্পলটাই খেয়াল করি, যদি আমরা এখন বইয়ের এক্সাম্পলটা খেয়াল করি, ধরা যাক তুমি এই বিন্দুতে আছো, কি দেওয়া আছে এখানে, এরকম একটা ছবি দেওয়া আছে, এটা তোমার এ বিন্দু আর এটা তোমার বি বিন্দু। তুমি এই বিন্দু থেকে চলতে শুরু করেছো, 1 2 3, এটা হলো 4, তাহলে 1 2 3 4। হ্যাঁ, তাহলে তুমি যদি এ থেকে বিতে যাও, এ থেকে বিতে যেতে তোমার সময় লাগবে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছানো। তোমার এ বিন্দু থেকে তুমি পথ যেতে শুরু করেছো, এখানে আঁকা বাঁকা পথে পথে তোমার যেতে সময় লাগে, তোমার দূরত্ব হলো 4 কিলোমিটার, 4 কিলোমিটার। এখন আমরা বলতে পারবো এ থেকে বি বিন্দুর ভেতরকার দূরত্ব 4 কিলোমিটার। দূরত্ব একটা স্কেলের রাশি, যেহেতু এটা কোনো নির্দিষ্ট দিক নেই, আঁকা বাঁকা আঁকা বাঁকা পথে যাচ্ছে, আমরা জানবো, আমরা বুঝলাম দূরত্ব হলো আমার, দূরত্ব হলো আমার স্কেলার রাশি, স্কেলার রাশি। কিন্তু সরণটা কি হবে, এখান থেকে যেতে আমরা
আমরা এক বিন্দু সাপেক্ষে ওই পথটি ধরে দুই বিন্দু দূরত্ব বের করেছি। এখন ইচ্ছা করলে এই বিন্দু সাপেক্ষে দুই বিন্দু সরণ বের করতে পারবো। সরণ বলতে আমরা কি বুঝাবো? এই বিন্দুর অবস্থানের সাপেক্ষে দুই বিন্দুর অবস্থান। ছবিতে এই বিন্দু থেকে দুই বিন্দু দূরত্বের তীর চিহ্ন সরলরেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। এ থেকে বি বিন্দু যাব, তাহলে এটার দূরত্ব হবে কত? কতটুকু সরণ হয়েছে? এটা সরণ হয়েছে 3 কিলোমিটার। কেন এটা দূরত্ব, কেন এটা দূরত্ব আর কেন এটা সরণ বলতো তোমরা বাবারা? কারণ এটা গিয়েছে আমার আঁকা বাঁকা পথে, এটার কোনো মান আছে কিন্তু দিক নেই, কিন্তু এটা আর আছে কি আমার এ থেকে বি তে আমি সোজা গিয়েছি, এখানে আমার মানও আছে আবার 3 কিলোমিটার এবং দিক আছে কি এ থেকে বি পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এ থেকে শুরু করে আঁকা বাঁকা পথে বি পর্যন্ত দূরত্ব 4 কিলোমিটার, ঠিক একইভাবে বি থেকে এ পর্যন্ত হচ্ছে 4 কিলোমিটার। তাহলে আমি এ থেকে বি তে গেল এটা 4 কিলোমিটার এবং বি থেকে এ তে আসলো কিন্তু এটা দূরত্ব সরণ কি হচ্ছে? সরণ হচ্ছে 4 কিলোমিটার, সরি 3 কিলোমিটার। এ থেকে বিতে শুরু করে আঁকা বাঁকা পথে আঁকা বাঁকা পথে হলো 4 কিলোমিটার এবং সোজা পথে হলো আমার 3 কিলোমিটার। কিন্তু লক্ষ্য করে দেখা যায় এ থেকে বি পর্যন্ত সরণ আর বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়, একটি আরেকটি নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে সরণটা কি? যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই এটা সরণ কি হবে? এ বি যেহেতু সরণ এটা আমার ভেক্টর রাশি, তাহলে যদিও আমার একই দূরত্ব অতিক্রম করছে 3 কিলোমিটার কিন্তু যেহেতু এটা উল্টো দিকে আছে অ্যারো সাইনটা হলো আমার এদিকে, কিন্তু আমি যদি বলি যে বি থেকে এ এর সরণ কত? বি থেকে এ এর সরণ হবে মাইনাস বি এ। তোমরা বুঝতে পারছো? যদি আমি বলি যে এ থেকে বি এর দূরত্ব কত? দূরত্ব হলো আমার কত কিলো? 4 কিলো। 4 কিলো আঁকা বাঁকা পথে 4 কিলো, এটা কোনো নির্দিষ্ট দিক নেই, যার জন্য এটা হলো আমার স্কেলার রাশি। কিন্তু যদি বলি আমি এ থেকে বি এর সরণ কত, তার মানে এ থেকে বি এর স্ট্রেট লাইন আঁকি, তাহলে যে সরণটা পাবো সেটা হলো আমার 3 কিলোমিটার। তাহলে এ থেকে বি এর সরণ হলো আমার 3 কিলোমিটার, কিন্তু বি থেকে এ তে যখন আমরা বলবো সরণ কত, দিকটা যেহেতু অপোজিট এর জন্য আমার কি হচ্ছে একটা মাইনাস সাইন দিতে হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে দূরত্ব একটা স্কেলার রাশি এবং সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। দূরত্ব কিংবা সরণ দুটোই মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা, আমরা যাব একটা জায়গা থেকে একটা জায়গা, কত কিলোমিটার গেলাম? দৈর্ঘ্য আমি বলেছি 4 কিলো হতে পারে, 3 কিলো হতে পারে। তাহলে আমাদের দূরত্ব এবং সরণ দুইটারই এককটা হলো কি? মাত্রাটা কি? মাত্রাটা হলো দৈর্ঘ্যের মাত্রা। তাহলে সরণকে আমি কি লিখবো? তোমরা আগের চ্যাপ্টার করে দেখেছো যে মাত্রা যখন আমরা বের করি তখন আমরা এই থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করি। এটা কি কি দিয়ে প্রকাশ করব? এল দিয়ে। দেখো তোমাদের বইয়ে লিখেছে বোল্ড লেটার দিয়ে, আমি বোল্ড লেটার না দিয়ে কি করব? একটা অ্যারো সাইন ব্যবহার করব। এটা কি রাশি? তাহলে এটা হলো একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। আর দূরত্ব মাত্রা কি? দূরত্বের মাত্রা কি হবে? সেটাও হবে এল। আমরা সেখানে কোনো অ্যারো সাইন ব্যবহার করব না, কারণ এটা হলো আমার একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে আমরা জানলাম দূরত্ব এবং সরণ কি। আমরা এখান থেকে খুব ক্লিয়ার করে পড়বো, তোমরা টপিকগুলোকে রিডিং 2 বা 3 বার পড়বে, 3 বার পড়লে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। তারপরে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ। এখন আমাদের টপিক কি? দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ ইংলিশে কি বলে? স্পিড এন্ড ভেলোসিটি, স্পিড এন্ড ভেলোসিটি। দ্রুতি কি? দ্রুতি হলো
সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কি বলা হয় দ্রুতি? দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সঙ্গে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের পরিবর্তনের হার। তার মানে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হলো আমার দ্রুতি। আর বেগটা কি? বেগটা কি? বেগটা হলো কোনো নির্দিষ্ট দিকে বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। তাহলে দ্রুতি হলো আমার সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হবে, কিন্তু সেখানে কোন দিকে যাব, কোন দিকে আমার দ্রুতি তা থাকবে না, শুধু আমার দূরত্বের পরিবর্তনের হারটাই হলো আমার দ্রুতি। তার মানে দিস ইজ স্কেলার রাশি, এটি স্কেলার স্কেলার রাশি। আর যদি কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু দূরত্বের পরিবর্তনকে বোঝায়, কোনো নির্দিষ্ট দিকে যদি বস্তু দূরত্বের পরিবর্তনকে বোঝায়, সেটাই হলো আমার বেগ। তাহলে এটা কি আমার? এটা হলো আমার ভেক্টর রাশি। কারণ এর কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু কি আছে, কত দূরত্বে যাচ্ছি আমরা সেটা আছে। আচ্ছা, দ্রুতি আমরা কি দিয়ে মেনশন করব? দেখো এখানে একটা এক্সাম্পল আছে, তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করে থাকো তাহলে তোমার দ্রুতি হবে, আমরা জানি দ্রুতিকে মেনশন করা হয় ভি দিয়ে। আমরা আগের ক্লাসে পড়েছি, আগের চ্যাপ্টারে পড়েছি, যদি কোনো একটা বস্তুকে যা দিয়ে মেনশন করা হয়, ধরো যদি আমি বলি টাইমকে মেনশন করছে টি দিয়ে, টিটা আমি কি লিখবো? বাঁকা করে লিখবো, ইটালিক অক্ষরে লিখবো। তারপরে বেগকে করছি ভি দিয়ে, ভিটাকে আমরা কি করব? বাঁকা করে লিখবো। তা যেটাকে আমরা যেটা দিয়ে মেনশন করব সেটাকে আমরা কি করব? ইটালিক অক্ষরে বা বাঁকা অক্ষরে লিখবো। তাহলে ভি ইকুয়ালস টু কি হচ্ছে? আমি কি যাচ্ছি? 20 সেকেন্ডে 100 মিটার, 100 মিটার যাচ্ছি 20 সেকেন্ডে, মিটার আর সেকেন্ড। এটা কি হবে তাহলে? আমি কত লিখতে যাচ্ছি? 5 20 100, 5 মিটার পার সেকেন্ড। আমি তোমাকে আরো ভেঙে বলছি, এখানে বলা হচ্ছে তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করো, যদি আমি ওইদিক নিয়মে লিখি 20 সেকেন্ডে অতিক্রম করি 100 মিটার, 100 মিটার, দেখো মিটারটাকে কিন্তু আমি কি করেছি, সোজা করে লিখেছি, মিটারটা হলো মিটার একক। কিন্তু যদি আমি দূরত্বটাকে কি, দূরত্ব কি লিখি? এল দিয়ে মেনশন করি, এলটাকে লিখতে হবে আমাদের বাঁকা করে, লেন্থ, লেন্থটাকে লিখতে হবে যেটা মেনশন করবো সেটাকে লিখবো আমরা ইটালিক অক্ষরে। তাহলে এক সেকেন্ডে আমরা কতটুকু অতিক্রম করি? 100/20, তাহলে 5, তাহলে 5 মিটার, তাহলে 5 মিটার অতিক্রম করি কতটুকু সময়ে? এক সেকেন্ডে। প্রতি সেকেন্ডে যেটুকু দূরত্ব সে অতিক্রম করলো সেটাই হলো তার কি? দ্রুতি। তাহলে এর জন্য বলা হয়েছে 5 মিটার পার সেকেন্ড। ঐকিক নিয়মে যদি আমরা করি আমরা ঠিক এটাই পাবো, 100/20, 100/20। তাহলে আমরা জানলাম কি, আমরা যদি দ্রুতি বের করি, দ্রুতি বের করার আমাদের ফর্মুলা হলো D/T, ডি দিয়ে হলো দূরত্ব, টি দিয়ে হলো সময়, D/T, দিস ইজ আওয়ার ফর্মুলা ফর মেজারিং, মেজারিং কি? মেজারিং স্পিড। ঠিক একইভাবে বেগটা কি? বেগটা হলো, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন হার, বেগ হলো
সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, সরণটা কি জেনেছিলাম আমরা? নির্দিষ্ট দিকে যে দূরত্ব সে অতিক্রম করে, নির্দিষ্ট দিকে দূরত্ব। তাহলে এক্সাম্পল দিয়েছে, যদি 20 সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন হয় 50 মিটার, যদি কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন হয় 50 মিটার, তাহলে তোমার বেগের মান হবে 20 সেকেন্ডে যাই হলো নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে 20 সেকেন্ডে যায় 50 মিটার। তাহলে নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যায় 50/20 মিটার, তাহলে তোমরা কি আনসার পাবো? 2.5 মিটার। তাহলে এই দেখো 50/20, তাহলে আমরা ফর্মুলা কিভাবে বলতে পারি? ফর্মুলা বলতে পারি বেগ v equals to v equals to 50 meter by 20 second, তার মানে 2.5 meter per second, 1 সেকেন্ডে 25 মিটার। তাহলে দেখো দ্রুতির মাত্রা কি, দ্রুতির মাত্রা, দ্রুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। মাত্রা লেখার সময় আমরা কি দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করি? দ্রুতি সমান সমান কি বলেছি? দ্রুতি সমান সমান বলেছি ডি বাই টি। ডি মানে আমার এল, টি হলো আমার সেকেন্ড টাইম, তাহলে আমার মাত্রা হলো এল বাই টি। এটাকে আমি আরো সুন্দর করে লিখিয়ে লিখতে চাই, এল টি মাইনাস ওয়ান, যেহেতু 1/t আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি এল টি মাইনাস ওয়ান। দেখো আমি এলটা যে লেন্থ বাঁকা করে লিখেছি, টিটা যে আমার টাইম, টাইমকে ইন্ডিকেট করি এটাকে আমি বাঁকা করে লিখেছি। ঠিক একইভাবে বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা v ইকুয়ালস টু হবে একই রকম এল বাই টি, এল টি মাইনাস ওয়ান। তাহলে আমরা জানলাম যে দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা একই, দুটোই এল টি মাইনাস ওয়ান, শুধু দ্রুতির কোনো দিক নেই, বেগের আমাদের কি আছে? বেগের একটা নির্দিষ্ট দিক আছে। দেখো এখন একটা আমাদের এক্সাম্পল আছে 40 নম্বর পেজে। সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট, তাহলে তোমার গড় দ্রুতি কত? এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই। দুই দশমিক শূন্য চারে যেটা আমরা গিয়েছিলাম এই ছবিটাতে, এই ছবিটাতে যদি আমরা খেয়াল করি, 2.04 চিত্রে আমরা দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য একটি আঁকা পাকা রাস্তা এবং সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান দেখিয়েছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা সেই একই উদাহরণ নিতে পারি, তবে এখানে কতটুকু সময়ে তুমি একটা অবস্থান থেকে অন্য অবস্থানে গিয়েছো সেটি বলে দিতে হবে। ধরো ছবিটা কিরকম ছিল, এরকম ছিল, আচ্ছা এখানে হলো আমার 0, 1, 2, 3, 4, এটা হলো আমার বি পয়েন্ট। তাহলে খুব আঁকা পাকা পথে আমি গিয়েছি, আমি এখন চলতে শুরু করলাম। সাপোজ আমার গাড়ি যে বেগে চলছে 0 থেকে 1 গেল, যে বেগে গেছে, অথবা 1 থেকে 2 আসার সময় সে তার বেগ পরিবর্তন করেছে, এটা সে স্পিড কমাতে পারে, অথবা যখন আমি বাঁকা পথে যাব তখন আমাদের কিন্তু বেগের পরিবর্তন হয়ে যায়, বেগটা আমাদেরকে কমাতে হয় বাড়াতে হয়। তার মানে সে যে এ থেকে 0 থেকে 2 পজিশনে গেল, এ থেকে বি পজিশনে গেল, সে কিন্তু একই বেগে যায় নাই, তার বেগের কিন্তু পরিবর্তন করেছিল। তাহলে কি হচ্ছে, আমরা কি বলতে পারবো যে এটা সমবেগে গেছে? না, সে কখনো তার বেগ বাড়িয়েছে কখনো সে তার বেগ কমিয়েছে। এটাকে মেজার করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের গড় দ্রুতি বের করতে হবে, মানে এখান থেকে কতটুকু গেল, এখান থেকে কত সময় গেল, এখান থেকে কত সময় গেল, সবটার গড় বের করে আমরা বি পয়েন্টে গিয়ে পৌঁছাবো। তাহলে গড় দ্রুতি কি হবে?
গতি হবে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব আমাদের কত ছিল? গড় গতি, কিন্তু ভি দিয়ে আমরা ডিনোট করি। অতিক্রান্ত দূরত্ব ছিল আমার 4 কিলোমিটার, আঁকা পাকা পথে সে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। সময় ছিল তার 20 মিনিট, সময় ছিল 20 মিনিট। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো, দেখো তাহলে কি হচ্ছে, 4 × 1000, 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে আমরা মিটারে কনভার্ট করে ফেললাম, মিনিট আছে, মিনিটকে কি করব, সেকেন্ডে নিতে হবে, কারণ আমাদের একক হলো সেকেন্ড, দূরত্বের একক হলো মিটার এমকেএস সিস্টেমে। তাহলে আমাকে সেই মিটারে কনভার্ট করতে হলো, সেকেন্ডে কনভার্ট করতে হলো। 60 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা চলে গেলাম কোথায়, মিটার পার সেকেন্ডে। ক্যালকুলেশন করলে কত পাবো, 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বললাম, যদি আমি আঁকা পাকা পথে যাই, যেহেতু আমার দ্রুতি চেঞ্জ হচ্ছে, আমি এক এক সময় এক এক ধরনের স্পিডে যাচ্ছি, যার জন্য আমার কি হচ্ছে, আমাদের গড় দ্রুতি বের করতে হচ্ছে। গড় দ্রুতি কত হলো, 3.33 সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে যদি আমি গড় বেগ বের করতে চাই, গড় বেগ বের করতে চাই, তাহলে কি লাগবে আমাদের, গড় বেগ হলো সরণ বাই সময়। সরণটা কি ছিল আমার, সোজা পথ অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি। তাহলে এ থেকে বি তে আমার দূরত্ব কত ছিল, 3 কিলোমিটার, আর সময় কত ছিল আমার, 20 মিনিটস। তাহলে একইভাবে 3 × 1000 মিটারে কনভার্ট করলাম, আর মিনিটকে কনভার্ট করবো সেকেন্ডে, 60 সেকেন্ড। কি পাবো তাহলে আমাদের, 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যখন আমাদের সরণ হলো, আমাদের সরণটা কমে গেল, সরণটা কমে যাওয়াতে 3 কিলোমিটার দিয়ে আমরা কত পয়সা পাচ্ছি, আমরা গড় বেগ 2.5, যে তোমরা বেগের সঙ্গে জানি সরণের সম্পর্ক, বেগের নির্দিষ্ট দিক লাগবে, সরণের নির্দিষ্ট দিক আছে, এজন্য বেগটা হলো সরণ বাই সময়, আর দ্রুতিটা হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। একটা হলো দূরত্ব বাই সময়, একটা হলো সরণ বাই সময়। তাহলে এইভাবে আমরা পরের যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, এবং তোমাদের যখনই অন্য কোনো ইউনিটে থাকবে সেই ইউনিটগুলো আমাদেরকে কারেকশন করে নিতে হবে, ইউনিটগুলি কনভার্ট করতে হবে। একটা দেখো এক্সাম্পল আছে 31 নম্বর পেজে, বেগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা আরও ভালো করে বোঝানোর জন্য আমরা আরেকটা উদাহরণ নেই। ধরা যাক একটা সুতা দিয়ে ছোট একটি পাথরকে তুমি বেঁধে তুমি সেটাকে মাথার উপর ঘোরাচ্ছ, পাথরটা কি সমবেগে যাচ্ছে নাকি সম দ্রুততে যাচ্ছে? তুমি একটা পাথরের মধ্যে সুতা লাগিয়ে ঘোরাচ্ছ, এটা সম দ্রুততে যাচ্ছে না বেগে যাচ্ছে, বলো তোমরাই আমাকে বলো। সম বেগে গেলে কি হবে, নির্দিষ্ট দিক লাগবে, যখন সে ঘুরছে তখন তার সম বেগ নাই, সে করছে সার্কুলার মোশনে ঘুরছে। সম বেগে যেতে হলে আমার কি হবে, স্ট্রেট লাইন লাগবে, সরল লাগবে। যখন আমার কোনো জিনিসের বেগ ঘুরবে তারপরে সে কি করছে, আঁকা বাঁকা পথে যাচ্ছে। আঁকা বাঁকা পথে গেলে আমাদের কি, এটা দ্রুতি, তার মানে সেটা দ্রুতি আছে, বেগ আমরা বের করতে পারবো না। এখন তুমি পাথরটাকে ঘোরাচ্ছ, ঘোরাতে ঘোরাতে তুমি এটা ছেড়ে দিলে, ছেড়ে দিলে কি হবে, সেটা সোজা পথে দূরে চলে যাবে, তখন আমার কি হবে, তখন আমি আমার দ্রুতি পাবো, তখন আমি বেগ পাবো সরণ বাই সময়। তখন আমরা এটাতে কি থাকবে, তখন আমাদের এটাতে বেগ থাকবে। তাহলে আমরা আজকে এটুকুই থাক, আজকে আর বেশি দূর যাব না। আজকে আমরা পড়লাম পেজ নাম্বার 33 থেকে 41 পর্যন্ত আজকে আমরা আলোচনা করেছি। এখানে যে কটা পেজ তোমাদের পড়ানো হলো, যে কোনো সমস্যা তোমাদের দেখানো হলো, তোমরা বাসায় অবশ্যই ছোট ছোট লেসনগুলি তিনবার করে রিডিং দিবে, এবং কাগজে কলমে লিখে অঙ্কগুলি করবে, ছবিগুলো একে একে পড়বে। যখন তোমরা ছবিগুলো একে একে পড়বে এবং কাগজে লিখে লিখে পড়বে, তখন তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। পরবর্তী চ্যাপ্টারে যেতে হলে, পরবর্তী অংশে যেতে হলে আমাদের পূর্বের জ্ঞানগুলি পরিষ্কার থাকতে হবে।
কারণ তোমরা এই পড়াগুলো ভালো মতো পড়ো, আমি একটু বেশি পড়ে একটু বেশি তোমাদের দিয়েছি আজকে, কারণ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে এক সপ্তাহ পর, 7 দিন পর। এই এক সপ্তাহে তোমরা এইটুকু পড়া অনায়াসে পড়তে পারবে, এবং যে অঙ্কগুলি তোমাদের আজকে করালাম, প্রবলেম যে কয়টা করিয়েছি সেই কয়টা প্রবলেম, বইয়ের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো হয়তো বা সেখানে 2 বা 3টে আছে, তোমরা করে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে পাঠাবে। আমাদের কমেন্টস বক্সে পাঠালে সেই প্রবলেমগুলো আমি দেখে দিব, তোমাদেরও প্র্যাকটিস করা হবে, আর আমি আশা করবো যে তোমরা প্র্যাকটিস করবে এবং ইনবক্সে পাঠাবে। আগের ক্লাসের ক্লাসগুলো তোমরা খুব একটা ফলো করোনি, কমেন্টসও 2-1 জন দিয়েছো, আমি আশা করবো আমার কমেন্টসের সংখ্যা আগের তুলনায় অনেক 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 বেড়ে যাবে। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ সবাইকে।